আসসালামু আলাইকুম আজকের যে ভিডিওটি আছে এই ভিডিওটিতে আমরা দেখতে যাচ্ছি ফাইবারে আমরা কিভাবে চব্বিশ ঘন্টা কিংবা যতক্ষণ প্রয়োজন ততক্ষণ কিভাবে আমরা অনলাইন হয়ে থাকতে পারবো সো এই অনলাইন হয়ে থাকার জন্য আমরা ফাইবার যারা ব্যবহার করি তো তারা আমরা একটা প্লাগিং ব্যবহার করি সেই প্লাগিংয়ের মাধ্যমে আমরা অনলাইন থাকি আমি বিগত দু বছর ধরে এই প্লাগিংটাই ব্যবহার করে আসছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি এবং যারা ব্যবহার করবেন তো তাদেরও আশা করি কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো চলুন আজকে আমাদের এই ভিডিওটি দেখে নেই কিভাবে আমরা এই তো আজকে আমরা যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ফাইবারে আমরা কিভাবে অনলাইনে থাকতে পারি বেসিক্যালে আমি এই পদ্ধতিটি বিগত দুই বছর ধরে ব্যবহার করে আসছি তো আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয়নি এবং আপনারা যদি আমার মতো করে ব্যবহার করেন তাহলে আপনাদেরও প্রবলেম হবে না অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন যে আসলে কিভাবে চব্বিশ ঘন্টা কিংবা যতক্ষণ পর্যন্ত আমি অনলাইন পিসিতে আছি ততক্ষণ অনলাইনে কিভাবে থাকবো যেহেতু ফাইবার মাঝে মাঝেই আসলে কিছুক্ষণ পর যেমন তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট পর পর অফলাইনে হয়ে যায় সো আমরা আসলে কিভাবে অনলাইনে থাকতে পারব তো এটার জন্যে আসলে আজকের এই ভিডিওটা করা তো প্রথমে আসলে যেটা করতে হবে আমরা হচ্ছে যে গুগলের যে এক্সটেনশান আছে সেটিংসের যে এক্সটেনশান আছে ওই এক্সটেনশনে যাবো যেমন এই যে এবং এখান থেকে হচ্ছে কি আমরা একটা নতুন যে ওয়েব স্টোর আছে সেখানে যাবো সেখানে গিয়ে এখানে লিখবো সুপার অটো রিফ্রেশ প্রো এই যে সো সুপার অটো রিফ্রেশ প্রো এইটা হচ্ছে কি আমরা ইনস্টল করবো তো ইনস্টল করার পরে হচ্ছে কি আমাদের এখানে প্ল্যানিংটা চলে আসবে এবং এরপরে আমরা হচ্ছে কি ফাইবার আপনি যেই ট্যাপটা নট অনলি ফাইবার যা আপনি গুগল ক্রোম কিংবা যেই পেজে আপনি ব্যবহার করেন না কেন আপনি চাইলে এখানে অটো রিফ্রেশ অ্যাক্টিভ করতে পারবেন সো সাপোজ এইটা আমার ড্যাশবোর্ড আমি আসলে আমার অ্যাকাউন্টে ঢুকতে যাচ্ছি না যেহেতু আসলে বাংলাদেশের আমাদের ভিতরে কিছু ভাইরা আছে আসলে প্রোফাইল দেখলেই সাথে সাথে কপি করে ফেলে সো এই জিনিসটা আমি চাচ্ছি না তো আমি স্ক্রিনশট দিয়ে দিব দরকার হলে তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি আমাদের প্লাগিংটা যখন ইনস্টল হয়ে যাবে হয়ে যাওয়ার পরে জাস্ট এটা ক্লিক করে আমরা ফাইভ মিনিট দিয়ে রাখলাম আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যেন সব সময় পাঁচ মিনিট সর্বনিম্ন পাঁচ মিনিট দিয়ে রাখাটা ভালো এবং এর নিচে যদি দেন তাহলে দেখা গেছে যে অনেক সময় অনেক ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে আপনি যদি পাঁচ মিনিটের কম দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এটা একটা রোবটিক একটা ফর্মেট চলে আসতে পারে যেমন আই এম নট রোবট আপনাকে ক্যাপচার ফিল আপ করতে হতে পারে সো আপনারা চেষ্টা করবেন সবসময় পাঁচ মিনিট দেওয়ার জন্য তো আশা করি আপনারা যদি ব্যবহার করেন তাহলে এটাতে প্রবলেম হবে না এবং আপনারা অনলাইনে থাকতে পারবেন যেমন অনলাইনে থাকার সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে গিয়ে যখন কোনো বায়ার আপনার কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে তখন সে কিন্তু মাঝে মাঝেই সার্চ করে যে কারা কারা অনলাইনে আছে এই ক্যাটাগরির কাজ করে যারা অনলাইনে থাকে তাদেরকেই কিন্তু আসলে রেসপন্স বেশি করে কিংবা ইনবক্স বেশি করে সো আমরা চেষ্টা করব আসলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন আরও অনেক ভিডিও দেওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগতো অবশ্যই একটি লাইক প্রেস করবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সালামু আলাইকুম